हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल द मूवी मेकर। तो আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা একটু অবাক হচ্ছে যে আমাকে কোনোদিন কেউ কোনো বিষয়ে রিপ্লাই ভিডিও দিতে দেখেনি। তো আজকের যে ভিডিওটা সেটা সত্যি একটা রিপ্লাই ভিডিও। শরৎ মিউজিক ভেঞ্চার বলে একটা চ্যানেল রয়েছে SMV, তো আমার খুব ফেভারিট চ্যানেল। পৌশালীদি সত্যি খুব ভালো ভিডিও বানান, আমার খুব পছন্দ ওনাকে। তো ওনার ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আমি দেখলাম, ঘন্টা চারেক আগে পাবলিশ হয়েছে। তো সেই ভিডিওটাতে উনি বলেছেন যে জিৎ একা লড়ে যাচ্ছে বাংলা সিনেমার জন্য। তো এবার বাকি যারা রয়েছে তারা কেন অ্যাকশন ড্রামাতে ইনভেস্ট করছে না? শুধুমাত্র জিৎ অ্যাকশন ড্রামার জন্য লড়ছে, সাউথের থেকে অ্যাকশন ডিরেক্টর আনছে, এনে জিৎ সিনেমা করে যাচ্ছে, বাকি যে যারা রয়েছে তারা কেন করছে না? সবাই কেন ফ্যামিলি ড্রামার পেছনে দৌড়চ্ছে? সেকেন্ড, উনি যে প্রশ্নটা তুলেছেন সেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্স কেন, এই জিতের যে সিনেমাগুলো আছে সেগুলো কেন চলছে না, মাল্টিপ্লেক্স কেন নিচ্ছে না, চক্রান্ত করা হচ্ছে এটা বেশ কিছুটা, এরকম একটা টাইপের কথাবার্তা হচ্ছে যে হ্যাঁ সত্যি এটা চক্রান্ত হচ্ছে। হচ্ছে না আমি বলবো না, হচ্ছে, জেনুইন চক্রান্ত হচ্ছে। সিস্টেমটাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির এমনভাবে রয়েছে যে মাল্টিপ্লেক্স যারা রয়েছে তারা বাধ্য হচ্ছে যে কিছু পার্টিকুলার প্রোডাকশন হাউসের সিনেমা চালাতে, এবং জিতের সিনেমা মাল্টিপ্লেক্সে খুব বাজে টাইমিং পাচ্ছে, শো টাইমিং পাচ্ছে, সেগুলো নিয়ে বিভিন্ন যারা ক্রিয়েটার আছে তারা বলেছে আমি সেটাই যাচ্ছি না। আমার প্রশ্ন একটা জায়গায়, আমার প্রশ্ন হচ্ছে জিৎ ভালো সিনেমা বানাচ্ছে, জিৎ তাহলে বাঙালি দর্শক কেন দেখতে যাচ্ছেন? আজকে উনি একটা কথা বলেছেন দিদি, যে আয় কুকু আয় সিনেমাটার কথা, যে আয় কুকু আয় সিনেমাটায় যদি অ্যাকশন থাকতো তাহলে ভালো চলতো। এবার আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আয় কুকু আয় সিনেমাটায় যে অ্যাকশন ভালো নেই কে জানতো? গল্পটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটা একটা রিভেঞ্জ স্টোরি। আমরা দেখেছি ঋত্বিকের সিনেমা কাবিল, রাইট? কাবিল সিনেমাতে ঋত্বিক তো এরকমই টাইপের একটা ছিল যে ওর গার্লফ্রেন্ড মরে গেছিলো, ঋত্বিক রিভেঞ্জ নিয়েছিল। কি অসাধারণ রিভেঞ্জ ড্রামা, প্রত্যেকটা খুনকে একজন অন্ধ মানুষ কীভাবে করছে সেটা দেখিয়েছিল। তো আয় কুকু আয়তে প্রসেনজিৎ যে কাজটা করেছে সেটা কেন এই লেভেলের কাজ হয়ে ওঠেনি? প্রসেনজিৎ কেন সেই রিভেঞ্জটা সেই কোয়ালিটিতে নিতে পারেনি? কেন নিতে পারেনি? তার কারণ হচ্ছে যারা এই গল্পটা লিখেছিলেন তাদের সেই কোয়ালিটি বা ক্যাপাবিলিটি নেই যে তারা সেই লেভেলে গল্পটাকে নিয়ে যেতে পারেন। বাংলা সিনেমার দর্শক রয়েছে, বাংলা সিনেমার দর্শক সিনেমা দেখতে যাচ্ছে, কোন সিনেমা, পুষ্পা দেখতে যাচ্ছে, KGF দেখতে যাচ্ছে, হল ভরিয়ে যাচ্ছে, এই সিনেমাগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে কাঁড়ি কাঁড়ি টাকা ইনকাম করে যাচ্ছে, কিন্তু বাংলা সিনেমা করছে না। কেন করছে না? এক ও একমাত্র কারণ হচ্ছে বাংলা সিনেমায় ভালো স্ক্রিপ্ট রাইটার নেই। আজকে যদি ভালো স্ক্রিপ্ট রাইটার না থাকে আমি সাউথের বড় বড় অ্যাকশন ডিরেক্টর এনেও কোনো কাজ করতে পারবো না। কেন করতে পারবো না? আরে অ্যাকশন ডিরেক্টরের কাজ তো সাউথের ফিল্মে অলরেডি তারা করে রয়েছে, এর থেকে বেটার কাজ করে রয়েছে, এবং সেই কাজ সোনিতে গেলে দেখা যাচ্ছে, জিতে গেলে দেখা যাচ্ছে, গোল্ড মাইন্সের ইউটিউব চ্যানেল খুললে দেখা যাচ্ছে, এমনকি গোল্ড মাইন্সের তো নিজেরই আজকাল চ্যানেল চলে এসছে, সেখানে গেলেই দেখা যাচ্ছে। তো সেই অ্যাকশন ডিরেক্টরের কাজ দেখতে আমি পয়সা খরচা করে বাংলা সিনেমা কেন দেখতে যাব? শুধু অ্যাকশন দেখার জন্য নয়, ভালো সিনেমা যদি হয়, ভালো স্টোরি যদি হয়, ভালো গল্প যদি হয়, বাঙালি দর্শক ভরে দেখতে যাবে। বাংলা সিনেমায় ভালো স্টোরি স্ক্রিপ্ট নেই। আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমি খুব সামান্য একজন স্ক্রিপ্ট রাইটার, আমি বড় সড়ো কেউ নেই, খুব ছোটো ছোটো, খুব ছোটো ছোটো মানে একদম মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে সেরকম কাজ খুঁজেছি। নিজে যখন প্রথম কাজটা শুরু করেছিলাম, আমি জিতের যে প্রোডাকশন হাউস আছে তাতে আমি 5-6টা কী করেছিলাম, আইডিয়া পাঠিয়েছিলাম। ওদের মেল আইডি থাকতো যে আমাদের মেল করুন, আমি পাঠিয়েছিলাম। কী কী আইডিয়া আমি আপনাদেরকে বলছি, এই যে আজকে যে সিনেমার যে আইডিয়াগুলো আপনারা বলছেন, বাজেট চেঞ্জিস হবে 5-5.5 কোটির মধ্যে, কয়েক বছর আগে তো এর থেকেও বড়ো বাজেটের সিনেমা হয়েছে, 7-8 কোটিও তো গেছে বাজেট, তার চেয়ে অনেক কম বাজেটে এই সিনেমাগুলো তৈরি করা যায়। আমি নিজেও ফিল্ম মেকিং সম্পর্কে সামান্য আইডিয়া আমার আছে এবং আমি জানি কোন বাজেটে কোন সিনেমা তৈরি করতে হয়, তাই আমার স্ক্রিপ্ট এমনভাবেই আমি লিখেছিলাম যেটা বাংলা সিনেমার জন্য একদম অ্যাপ্লিকেবল হয়। তো আমি বলি কী কী আইডিয়া আমি পাঠাচ্ছি। 1 নম্বর আইডিয়া আমি পাঠিয়েছিলাম একটা বাঙালি সুপার হিরো ফিল্ম, বাঙালি সুপার হিরো ফিল্ম যেটা 5 কোটি টাকা বাজেটের মধ্যে হয়ে যাবে। সেকেন্ড যে কনসেপ্ট সেটা হচ্ছে নেগেটিভ হিরো কনসেপ্ট। বাংলায় কিন্তু নেগেটিভ হিরো নিয়ে তৈরি হয় না কাজ, হিন্দিতে হয়। হিন্দিতে ভালো ভালো সিনেমা আছে, অজনবী অক্ষয় কুমার করেছে, হামরাজ অক্ষয় খান্না করেছে, তারপরে রেস অক্ষয় খান্না নেগেটিভ রোল করেছে, অসুবিধার কিছু নেই। তো এই কোয়ালিটির সিনেমা, যে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি যে গল্পের স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম সেটা বলিউডের রেস সিনেমার প্যারালাল সিনেমা, সেই কোয়ালিটির, সেই লেভেলের, সেই প্যারালাল সিনেমা, কিন্তু বাজেট ওই 5 কোটি টাকার মধ্যেই হবে, তার চেয়ে কমেও হবে। থার্ড যে আইডিয়া আমি পাঠিয়েছিলাম সেটা হচ্ছে একটা কন স্টোরি। কন মানে কি? যে লোককে ঠকায়। একজন হিরো এবং তার টিম 1500 কোটি টাকার জিনিস চুরি করে এবং পুরোটা নিজের বুদ্ধি খাটিয়ে, বুদ্ধিমত্তার সাহায্যে, লোককে কাঁচা টুপি পরিয়ে, চোখের সামনে দাঁড় করিয়ে টুপি পরিয়ে। কোথায় দেখেছি আমরা? ধুম দেখেছি। এই লেভেলের স্টোরি
এক একটা আইডিয়া, আমি এরকম গোটা ছয়েক আইডিয়া আমি জানি, আমি জিৎ ফিল্ম ওয়ার্কসে পাঠিয়েছিলাম, তখন তো গ্রাসরুট ছিল, আমি গ্রাসরুটে পাঠিয়েছিলাম, কেউ পড়ে দেখেছে? দেখেনি। কেউ ডেকেছে? কেউ দেখেনি। কেন দেখেনি? কারণ প্রথম কথা হচ্ছে জিৎ তো আর এই স্ক্রিপ্ট পড়ে দেখবে না। জিৎ কী করতে পারে? কিছু লোককে রাখতে পারে, সেই লোকদের নিজেদের মধ্যে টাই আপ আছে। তারা কি করে? তারা হচ্ছে যখনই দেখে কেউ একটা নতুন আইডিয়া পাঠাচ্ছে, সেটা আর কোনোদিন আগে ফরওয়ার্ড করে না, ওখানেই শেষ হয়ে যায়। কাজ পায় কারা? অর্ণব ভৌমিকের মতো লোকজন। আমি বলছি না অর্ণব ভৌমিক খারাপ রাইটার, কিন্তু এই অন্য অনুভব যারা যারা এখানে কাজ করে, সত্যি কি তাদের এই লেভেলের স্ক্রিপ্ট লেখার কোয়ালিটি আছে? নেই। অন্য ভৌমিকের স্ক্রিপ্ট আপনি দেখুন, পরিণীতা খুব ভালো স্ক্রিপ্ট। কেন ভালো স্ক্রিপ্ট? পদ্মনাভ দাশগুপ্ত লিখেছে, পড়ি অর্ণব ভৌমিকে, লিখেছে পদ্মনাভ দাশগুপ্ত। আপনি অন্য ভৌমিকের নিজের স্ক্রিপ্ট দেখুন, প্রতিদ্বন্দ্বী ম্যাজিক, কি গল্প ভালো, খুব ভালো স্টোরি রাইটার অর্ণব ভৌমিক। গল্পের শুরু ভালো, ইন্টারভেলে গিয়ে একটা চমক দেবে, এন্ডিংয়ে চমক দেবে, চমকগুলো বেশ ভালো চমক, কিন্তু স্ক্রিপ্টটা কোথায় গল্পের মধ্যে? গল্প তো কখনোই একজন প্রডিউসার যখন শোনে, সে শুধুমাত্র ওইটুকু শোনে, শুরু কী, মাঝখানে কী, এন্ডিং কী, বাকিটা কোথায়? একটা সাউথের সিনেমা দেখুন, দু ঘন্টা আড়াই ঘন্টা সিনেমা দর্শককে হলের পর্দার দিকে তাকিয়ে রাখতে পারে, প্রতিদ্বন্দ্বী বা ম্যাজিক কি সেটা পেরেছে? পারেনি। শুরু ভালো, ইন্টারভেল ভালো, এন্ডিং ভালো, মাঝখানে ছড়িয়ে গেছে, একই জিনিস গোল 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 করে ঘুরে যাচ্ছে, আর দর্শক বিরক্ত হয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী নিয়ে তো সবাই যা যা খুশি পেরেছে বলে দিয়েছে সিনেমাটা নিয়ে। তাহলে এইরকম স্ক্রিপ্ট রাইটারকেও জিতের প্রোডাকশন হাউস চান্স দিচ্ছে, কিন্তু নতুন কোনো স্ক্রিপ্ট রাইটারকে কেন চান্স দেয় না? আমার চ্যানেলে দেখুন হাজার একটা নতুন স্ক্রিপ্ট রাইটার পেয়ে যাবেন, আমি আমার কথা ছেড়েই দিলাম, হাজার একটা নতুন স্ক্রিপ্ট রাইটার পাবেন, যারা কিনা রেগুলার বেসিসে জিজ্ঞেস করছে, আচ্ছা আমরা জিতের প্রোডাকশন হাউস বা দেবের প্রোডাকশন হাউসে যেতে চাই, আমরা চাই আমাদের স্ক্রিপ্টটা ওরা দেখুক। দেখছে? কেউ দেখছে না। সাউথের সিনেমা আপনি বলছেন ভালো, ভালো কেন? কারণটা কোনো দিন খুঁজেছেন? সাউথে প্রত্যেকটা মানে যে হিরো আছে, তারা প্রত্যেকটা স্ক্রিপ্ট রাইটারকে পাত্তা দেয়, এক একটা স্ক্রিপ্ট রাইটার এক একটা মানে যে হিরো আছে তাদের কোয়ালিটি অনুযায়ী স্ক্রিপ্ট লেখে। রবিতেজা একটা নতুন রাইটারকে চান্স দেয়, সেই নতুন রাইটার যায় তাকে নিজের গল্প শোনায়, রবিতেজা সেই গল্প শুনে স্ক্রিপ্ট সিলেক্ট করে, সে ডিরেক্টরকে প্রডিউসারকে আনে যে আমার এই গল্পটা পছন্দ, এর ওপর একটা সিনেমা বানানো হোক, তবে গিয়ে সেই সিনেমাটা তৈরি হয় এবং সেই সিনেমাটা হিট করে। সাউথের প্রত্যেকটা হিরো তাই করে। আমরা আরেকটা এক্সাম্পল দিই, KGF। উইকিপিডিয়ায় গিয়ে দেখুন তো যে ডিরেক্টর আছেন সেই ডিরেক্টরের KGF-এর আগে বড় হিট সিনেমা কোনটা, কত বড় হিট সিনেমা বানিয়েছে সে, যে KGF-এর কত কোটি টাকা তার পেছনে ইনভেস্ট হচ্ছে, কেন হচ্ছে? সে একটা ভালো কোয়ালিটির আইডিয়া আছে তার কাছে। আইকুকুয়াই কি সত্যিই সেই লেভেলের আইডিয়া? আরে ট্রেলার দেখে বোঝা যায় ওর গল্পের মধ্যে কী রয়েছে, দর্শক দেখতে যায়নি সিনেমাটা, এর জন্য নয় যে প্রসেনজিৎ অ্যাকশন করেনি। কোন রিভিউয়ার বলেছে যে প্রসেনজিৎ অ্যাকশন করেনি ওই সিনেমায়? কোনো রিভিউয়ার কি বলেছে? সবাই বলেছে আরে প্রসেনজিৎ দারুণ অ্যাক্টিং করেছে, ফাটিয়ে দিয়েছে। তার মানে তো সবাই মনে করবে আরে হেভি গল্প, দর্শকের চোখ বন্ধ করে বিশ্বাস ছিল ভাই গল্পটা জঘন্য, তার জন্য লোকে দেখতে যায়নি। গল্পটার উপর বিশ্বাস নেই দর্শকের, যদি দর্শকের বিশ্বাস থাকে দর্শক বাংলা সিনেমা দেখতে যাবে। তাহলে শুধুমাত্র যে আঙুল তুলছি তা নয়, একটা আরও একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, একজন বড় ডিরেক্টরের কথা বলি, সেই ডিরেক্টর অনেক বড় বড় হিরোকে নিজের সিনেমায় চান্স দিয়েছেন। সেই ডিরেক্টরের সাথে আমার কথাবার্তা হয়েছিল, সেই ডিরেক্টর মহাশয় আমাকে তার অফিসে ডেকেছিলেন, কিন্তু তিনি আমাকে অ্যাটেন্ড করেননি, তার এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাটেন্ড করেছিল। সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে বলছে, আপনি তো একটা নতুন রাইটার, আপনাকে একটা সিনেমা বানাতে গেলে 1.5 কোটি টাকা তো খরচা হয়, আপনি একটা কাজ করুন, 10 লাখ টাকার অ্যারেঞ্জমেন্ট করে নিন, 1.5 লাখ টাকা আপনাকে দিয়ে দেবো, আপনি কোনো আর লোককে পটিয়ে পাঠিয়ে 10 লাখ টাকার একটা অ্যারেঞ্জমেন্ট করে দিন, আপনাকে রাইটার হিসেবে নিয়ে নিচ্ছি, আপনার গল্প দিয়ে সিনেমা বানিয়ে নিচ্ছি। রাইটারের কোয়ালিটি কি টাকা দেওয়া? যে রাইটার টাকা দিয়ে নিজের রাইটিং ক্যাপাসিটি কিনছে তার স্টোরির কোয়ালিটি কোথায়? এর জন্য বাংলা সিনেমার উন্নতি হয় না, বাংলা সিনেমার উন্নতি হচ্ছে না, বাংলা সিনেমার দর্শক বাংলা সিনেমা দেখতে চায় না, কারণ তার কোনো গল্প নেই, তার কোনো কোয়ালিটি নেই, কোনো অকাত নেই রাইটারদের। আমি আজকে আপনাদেরকে ওপেন ভিডিওতে চ্যালেঞ্জ করছি যে এই বাংলা সিনেমাকে চেঞ্জ করার দায় কাদের? দায় হচ্ছে জিৎ, দেব এরকম বড় হিরোদের। তারা করতে পারে না? করতে পারে। কিভাবে করতে পারে সেটাও আমি বলি, কিচ্ছু নয়, নিজেদের তরফ থেকে নিজেদের ফেসবুক পেজ টুইটার পেজে একটা অ্যানাউন্স করে দিন, আমি একটা স্ক্রিপ্ট রাইটিং কনটেস্ট করছি, একটা মেল আইডি দিচ্ছি, আপনারা শুধু নিজের গল্পের সিনপসিস পাঠান। জিৎ নিজের সারাদিনের কাজকর্মের পেছনে কি আধা ঘন্টা বার করতে পারে না যে 15 থেকে 20টা সিনপসিস পড়ে? সব সিনপসিস তো পড়ার দরকার নেই, যারা টিমে বসে রয়েছে যে যে সিনপসিস এসছে শর্টলিস্ট করে 15টা সিনপসিস জিতকে দিক, একটা করে পেজ, 15টা পেজ পড়তে কতক্ষণ লাগে? একটা পেজ পড়তে লাগে 10 মিনিট, 15 দিন ধরে একটা করে পেজ করুক, দিনে জিত কি 10টা মিনিট বের করে উঠতে পারে না? দেব কি 10টা মিনিট বের করে উঠতে পারে না যে তারা একটা সিনপসিস পড়ে দেখবে?
তার থেকে যে 15টা সিনপসিস শর্টলিস্টেড হয়েছে 5টা সিনপসিসকে সিলেক্ট করুক, সেই 5 জন রাইটারকে ডেকে পাঠাক, 10 মিনিট করে টাইম দিক, যে 10 মিনিট টাইম দিচ্ছি আপনারা এক্সপ্লেন করুন গল্প। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে কটা বাংলা সিনেমা তৈরি হচ্ছে তার থেকে ফার ফার বেটার স্টোরি বাংলা সিনেমায় আসবে। বাংলার রাইটাররা প্রথমত যখনই যাচ্ছে কোনো প্রোডাকশন হাউস তাদেরকে পাত্তা দেয় না, প্রোডাকশন হাউসের রিসেপশনিস্ট বলে একটা ইমেল আইডি দিচ্ছি আপনারা মেল করুন, মেল করলে কেউ দেখেই না। কেন দেখে না? কারণ নিজেদের মধ্যেই তো আন্ডারস্ট্যান্ডিং আছে, নতুন কাউকে ঢুকতেই দেবো না। তো এইভাবে আপনারা বাংলা সিনেমার উন্নতি করবেন, এইভাবে মনে করছি বাংলা সিনেমার উন্নতি হবে। সাউথ থেকে আমি বড় স্টান্ট ডিরেক্টর নিয়ে এলাম, কিচ্ছু হবে না। ভালো স্টোরি স্ক্রিপ্ট আমরা বলছি নেই 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 তো নেই, ওয়ে আউটটা কি? এইটা হচ্ছে ওয়ে আউট। কন্টেস্ট করুন দিল্লিতে, মুম্বাইতে, দেখুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমির খান নিজে জাজ হয়ে দেখছে, এক একটা স্ক্রিপ্টকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, তবে গিয়ে আমির খান সিলেক্ট করছে। সাউথে দেখুন প্রত্যেকটা মানে হিরো নিজের স্ক্রিপ্ট নিজে চয়েস করছে, নতুন নতুন স্ক্রিপ্ট রাইটারকে সুযোগ দিচ্ছে। আরে আমাদের 100 কোটির দেশ, একটা ফুটবল টিম তৈরি হয় না, আর মারাদোনা ওই আর্জেন্টিনা আর ব্রাজিলে কেন হয় ভাই? প্রত্যেকটা গলির মানে বস্তির প্রত্যেকটা প্লেয়ারকে ওরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তার জন্য ওরম জুয়েল জুয়েল ওঠে। আর আমাদের 100 কোটির দেশে প্লেয়ার ওঠে না, কী করে উঠবে? আগে মাইরি নিজের কোয়ালিটিতে খেলো, তারপরে কিছু প্রাইজ পেলে তারপরে তোমাকে আমি ডেকে প্রাইজ দেবো। আর তোমার মধ্যে কোয়ালিটি আছে কি না দেখার কোনো চাই নেই। বাংলা সিনেমার ক্ষেত্রেও তাই হচ্ছে, বাংলা সিনেমা ভালো হচ্ছে না কারণ বাংলা সিনেমায় রাইটার নেই। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করছি, যে যে রাইটারগুলো কাজ করে ওই জিতের ফিল্ম ইয়েতে, ওই অর্ণব ভৌমিক, অনুভব হ্যান ত্যান, ওই অর্ণব ভৌমিকের নিজের গল্পে আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটা কন্টেস্ট রাখুন। আমার চ্যানেলের কটা 4-5টা রাইটার যাবে, ইনক্লুডিং আমি যাব, অর্ণব ভৌমিক আর ওই অনুভব এবং যারা যারা আছে তাদেরকে বসান, অর্ণব ভৌমিকের স্টোরি দিয়েই লিখে দেখাবো স্ক্রিপ্ট 10 মিনিটের মধ্যে, ওর থেকে ফার ফার বেটার স্ক্রিপ্ট লিখে দেখাবো। কিন্তু আপনারা কি করবেন? জিতের ফিল্ম আর কি এটা করবে? করবে না। কেন করবে না? কারণ করবে না, করবো না। জিত নিজে চাইলে একটা স্ক্রিপ্ট চয়েস করুক, করে প্রডিউসারকে বলুক, জিত যদি বলে আমার এই স্ক্রিপ্টটা পছন্দ আমি এটা বানাতে চাই, একটা ডিরেক্টরকে বলে আয় তুই এসে এই সিনেমাটা বানিয়ে দে আমার জন্য, বানাবে না সে? তাহলে জিত বা দেব এই কাজটা করছে না কেন? একজন ডিরেক্টর সে কোনো রকমে গুছিয়ে গাছিয়ে একটা প্রডিউসার নিয়ে আসছে, তবে গিয়ে সে সিনেমাটা তৈরি করতে পারছে, কেন? সেই ডিরেক্টরের মেন তো টার্গেট কি? প্রডিউসার কি গল্প পছন্দ করছে সেটা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে নিয়ে আসে, এটা তো প্রসেস নয়। প্রসেস হওয়া উচিত উল্টো, আগে স্ক্রিপ্ট তৈরি হবে। হলিউডেও তো তাই হয়, হলিউডেও ছোটো ছোটো রাইটার তো যাচ্ছে চান্স, কেন হচ্ছে? প্রত্যেকে যখন পাঠাচ্ছে প্রত্যেকে সেই সিনপসিসগুলো পড়ছে, প্রত্যেকটা মেলের রিপ্লাই দেওয়া হয় প্রোডাকশন হাউসের তরফ থেকে। বাংলায় কোনো প্রোডাকশন হাউস মেলে রিপ্লাই দেয়? রিপ্লাই তো দূরের কথা, কোনো দিন আগে পর্যন্ত ফরওয়ার্ডও করে না, ওই যে মেল পড়ে সেই মেলটাকে ধরে ডিলিট করে দেয়। তার জন্য বাংলা সিনেমার কোয়ালিটি নেই। বাংলা সিনেমার উন্নতি অ্যাকশন দিয়েও হবে না, বাংলা সিনেমার উন্নতি কোনো দিন হবে না যতদিন না ভালো স্ক্রিপ্ট রাইটাররা চান্স পাবে। আপনারা বড় চ্যানেল, 2-2.5 লাখ সাবস্ক্রাইবার, আমার কত 10,000 সাবস্ক্রাইবার, আমি একটা আওয়াজ দেবো লোকে ফুতে উড়িয়ে দেবে, 100-200 ভিউ হবে। আপনাদের 2-2.5 লাখ সাবস্ক্রাইবার, আপনারা বক্তব্য তুলুন যে হ্যাঁ একটা কন্টেস্ট করা হোক, একটা জিত দেব আসুক এগিয়ে, নিজেরা স্ক্রিপ্ট চয়েস করুক, হাতে বেছে বেছে স্ক্রিপ্ট চয়েস করুক। আমি গ্যারেন্টি দিয়ে বলছি বাংলা সিনেমা আবার সুদিন ফিরবে, বাংলা সিনেমা ভালো স্ক্রিপ্ট পাবে, বাংলা সিনেমাতে ভালো গল্প আসবে। আমি অনেক কথা বললাম, আমার মনে হয় এভাবেই বাংলা সিনেমার ভালো হওয়া সম্ভব, তাই আমি এই বক্তব্যটা বললাম। বাকি আপনারা যারা দর্শক আছেন তারাই বিচার করে দেখুক, আমি ভুল বলছি না আমি ঠিক বলছি, বিষয় এবং বিচার আমি আপনাদের উপরেই রাখলাম। এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম, সবাই ভালো থাকবেন, বাই।